উচ্চারণ করতেই হবে। অ্যান্টিসেপ্টিক চুমু, আমাকে উষ্ণ মেরে দিব্যি যাচ্ছ চলে, দেখি দেখি বা পায়ের চারু নখে চোট লাগেনি তো, ইস করেছ কি বসনা লক্ষ্মীটি, ক্ষমার রুমালে মুছে সজীব ক্ষতে, অ্যান্টিসেপ্টিক দুটো চুমু দিয়ে দেই। বড্ড অকিঞ্চিতকর এক মানুষ আমি, মারাত্মক এক স্বপ্ন নিয়ে জীবন শুরু করেছিলাম। সেই স্বপ্নের দন্তসয়ের নিচে বফলা ছিল না, তিন বছর বয়সে আঁচল উধাও হয়ে গিয়েছিল। প্রকৃতির সঙ্গে আর কেই বা পারে, বয়স ধীরে ধীরে বাড়ল, আমিও দৃঢ় প্রতিজ্ঞ হলাম প্রতিশোধ আমি নেবই নেব। প্রত্যেকের জীবনেরই একটি গল্প আছে, আমার ধারণা আমার গল্পের চেয়ে বাকি সব মানুষের গল্প আরো বেশি মর্মান্তিক এবং সেই জন্যই আরো বেশি উৎকৃষ্ট। হরেক রকম কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট, লাল কষ্ট, নীল কষ্ট, কাঁচা হলুদ রঙের কষ্ট, পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট, আলোর মাঝে কালোর কষ্ট, মাল্টি কালার কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট, ঘরের কষ্ট, পরের কষ্ট, পাখি এবং পাতার কষ্ট, দাড়ির কষ্ট, চোখের বুকের নখের কষ্ট, একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট, প্রেমের কষ্ট, ঘৃণার কষ্ট, নদী এবং নারীর কষ্ট, অনাদর অবহেলার তুমুল কষ্ট, ভুল রমণী ভালোবাসার, ভুল নেতাদের জনসভার, হাইড্রোজেনে দুইটি জোকার নষ্ট হবার কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট, দিনের কষ্ট, রাতের কষ্ট, পথের এবং পায়ের কষ্ট, অসাধারণ করুণ চারু কষ্ট, ফেরিওয়ালার কষ্ট, কষ্ট নেবে কষ্ট, আর কে দেবে আমি ছাড়া আসল শোভন কষ্ট, কার পুড়েছে জন্ম থেকে কপাল এমন, আমার মতো কজনের আর সব হয়েছে নষ্ট, আর কে দেবে আমার মতো হৃষ্ট পুষ্ট কষ্ট। প্রযুক্তি বিশেষ করে আইটি পৃথিবীকে 300-400 বছর এগিয়ে দিয়েছে আমার মনে হয়,
দ্রাঘিমা জুড়ে যেরকম গোটানো ছিলাম, ছিমছাম একা একা ভেতরে ছিলাম, মানুষের কাছে এসে নতুন মুদ্রায় আমি নির্জন হলাম, মিলনের নামে যেন আলাদা হলাম। একাই ছিলাম আমি, পুনরায় একলা হলাম। কবিতাকেই ধ্রুবতারা হিসেবে যেদিন ধরে নিয়েছিলাম, সেই দিন আরো কয়েকটি বিষয়ে মোটামুটি পাকাপাকি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই কবিতা দিয়ে আমি বৃত্ত বৈভব করতে চাই না। প্রায় সব মানুষই তো টাকা জমাতে চায়, আমি চেয়েছিলাম মানুষ জমাতে। সেই মানুষ জমাতে গিয়ে অকিঞ্চিৎকর এই জীবন এতটাই কণ্টকিত হলো, এতই দহন সহ্য করতে হলো, মনে হতো এ জীবন আর দরকার নেই। আজ এই অসাধারণ মানুষটির পাশে বসে আপনাদের সবাইকে সাক্ষী রেখে আমি বলছি, আমার ধারণা ভুল ছিল। আপনাদের পেয়ে আজকে মনে হচ্ছে পরমায়ু আরেকটু দীর্ঘই যেন হয়। নাম ভূমিকায় তাকানোর মতো করে তাকালে চিনবে আমাকে, আমি মানুষের ব্যাকরণ, জীবনের পুষ্পিত বিজ্ঞান, আমি সভ্যতার শুভ্রতার মৌল উপাদান, আমাকে চিনতেই হবে, তাকালেই চিনবে আমাকে। আমাকে নাচেনা মানে মাটি আর মানুষের প্রেমের উপমা সেই অনুপম যুদ্ধকে নাচেনা, আমাকে নাচেনা মানে সকালের শিশির নাচেনা, ঘাসফুল রাজহাঁস উদ্ভিদ নাচে না, জলের কলস কাক পলি মাটি চেনা মানে আমাকেই চেনা, আমাকে চেনো না, আমি তোমাদের ডাক নাম উজার যমুনা। আমি কবিতার জন্যে আমার পূর্ণ জীবন খরচ করেছি, আমার সমস্ত দুঃখ কষ্ট ছাপিয়ে আপনারা আমাকে অভিভূত করেছেন, আপ্লুত করেছেন। এর আমি যে কত পেয়েছি এই কবিতার জন্যে, এরা কোনো কয়টা বলবো, এ তো বলার মতো নয়।
আমি একটি ঘটনা বলে আমার বক্তব্য শেষ করছি। একবার সিলেটে গিয়েছিলাম আপনার একটি কবিতার অনুষ্ঠানে, একটি কলেজে অনুষ্ঠান হচ্ছে। সেই কলেজের যিনি প্রিন্সিপাল আমার বন্ধু, ইউনিভার্সিটিতে হলে আমার রুমমেট ছিলেন। যাই হোক, কবিতার অনুষ্ঠান, খুব চমৎকার শ্রোতা দর্শক। সিলেক্ট তো একটু রক্ষণশীল এলাকা, কিন্তু ওই কলেজের ওই অনুষ্ঠানে আমি মুগ্ধ, একেবারে অভিভূত, এত চমৎকার। তো অনুষ্ঠান শুরুর আগে এরকম আবৃত্তিও করলেন তারা। তারা তো আবার মহাপ্রাণ শব্দ অক্ষর উচ্চারণ করতে পারেন না, সুতরাং ভালোবাসা হয়ে যায় ভালোবাসা সিলেটের অঞ্চল, কিন্তু খুব ভালো লাগলো। যাই হোক, অনুষ্ঠানের পরে একজন ভদ্রলোক আরেকজন ছেলের হাত ধরে ধরে আমার কাছে আসলেন। তিনি দৃষ্টি প্রতিবন্ধী, আমাকে বললেন পাশে, এরকম সাইডের মতো পাশে বসে, আমার চেয়ে বয়সে বড়, আমার হাতটা ধরে বললেন, ভাই আমি তো জন্মান্ধ, কিন্তু দুটো জিনিস আমি দেখতে পাই, স্পষ্ট দেখতে পাই। একটি হচ্ছে আমার যে প্রিয়তমা সহধর্মিনী অর্ধাঙ্গিনী, আমি তাকে থামিয়ে দিলাম। আপনি অর্ধাঙ্গিনী বললেন কেন? আপনি শ্রেষ্ঠাঙ্গিনী বলতে পারলেন না? উনি আমাকে জড়িয়ে ধরলেন, বললেন, অপূর্ব শব্দ বলেছেন আপনি, শ্রেষ্ঠাঙ্গিনী। আপনি ভেবে দেখেন, ইংরেজির আক্ষরিক অর্থও কিন্তু শ্রেষ্ঠাঙ্গিনী হয়, বেটার হাফ, কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ সেটাকে করেছে অর্ধাঙ্গিনী। আপনারা এখন থেকে শ্রেষ্ঠাঙ্গিনী বলবেন, বিশেষ করে বোনেরা, আমি খুব খুশি হব। তিনি বললেন, আমি দুটো জিনিস দেখতে পাই জন্মান্ধ হয়েও। একটি হচ্ছে আমার প্রিয়তমা সহধর্মিনীর শরীরের, আমার আঙ্গুল দিয়ে ছুঁয়ে আমি দেখতে পাই কোন জায়গাটা অধিকতর ফর্সা, কোন জায়গাটা অধিকতর একটু কালো। আরেকটি জিনিস আমি দেখতে পাই, স্পষ্ট দেখতে পাই। কি ভাই আরেকটা কি? ওই যে আপনি বলেছেন, পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট, ওই সাদাটাও আমি দেখতে পাই। আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তে লাগলো, অদ্ভুত এক অভিজ্ঞতা। মানুষ এভাবেও সংক্রমিত হয় কিছু শব্দের জন্যে, একটি পঙ্ক্তির জন্যে। একটি মানুষের জীবনে আর কি লাগে, যথেষ্ট এটাই।